আল্লাহ রবির প্রিয় সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার পূর্বে তাকে গনিমত মনে করো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বড় নিয়ামত মনে করো এক নাম্বার হচ্ছে বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে শাবা কা কবেলা হারমিক বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে অসিহ্যাতা কা কবেলা সুকমিক অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতা কে ওগ্না কা কবেলা দারিদ্রতা আসার পূর্বে তোমার ধনট্যতা কে অফার ক কা কবেলা তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসরকে ও মৃত্যুর পূর্বে তোমার এই হায়াতটাকে তোমার জীবনটাকে বলেন তোমার যৌবনটাকে বার্ধক্য আসার পূর্বেই মূল্যায়ন করো কারণ এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হচ্ছে যৌবন তো হচ্ছে একটি উন্মাদনার নাম যৌবন হচ্ছে একটি উচ্ছ্বাসের নাম যৌবন হচ্ছে একটা পাগলামির নাম এই যৌবনের সব ধরনের আকর্ষণ থাকে গুনাহের প্রতি তার প্রচন্ড আকর্ষণ থাকা সত্ত্বেও কোন যুবক কোন যুবতী যখন এক ধ্যানে এক খেলে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করে আল্লাহ তার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং তাকে রহমতের কোলে উঠিয়ে নিয়ে তাকে বন্ধু বানিয়ে নেন বলেন সুবহান বার্ধক্যে বার্ধক্যে তোমার শক্তি নাই তুমি মসজিদ ছাড়া কই যাইবা কারণ তোমার তো কোথাও মূল্যায়ন নাই কোথাও তোমার মূল্যায়ন নেই সমাজে নাই মূল্যায়ন পরিবারের কাছে কয়ের বুড়া খালি কি করে না করে আপনি জানতো আপনি চিল্লাই চলে যান আপনি অমুক জায়গায় চলে যান যান মসজিদে গিয়ে সারাদিন যায় নামাজ নিয়ে বসে থাকেন এ ধরনের আছে কিনা হ্যাঁ তো শুনবে তো হাজির তো আল্লাহ আলা আলামিন বলেন তোমার এই যৌবনটাকে বার্ধক্য আসার পূর্বেই তুমি কি করো মূল্যায়ন করো আজকে আমরা যে জীবন চালতেছি যে জীবনে আমরা চলতেছি সুরায় হাদিদ খুলে দেখেন সুরায় হাদিদের আয়াত নাম্বার তিরিশ কোরআনের সাতান্নম সুরা কততম সুরা সাতান্ন আল্লাহ আল্লাহবুল আলমী সুর হাদিদের মধ্যে বলেন ও انما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الاخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا ইল্লামতা হল গুরু আল্লাহ আলবুরায়ন আমিন মনেম জেনে রাখো মনে রাখো শরণ রেখো আন্নামাল হায়াতু দুনিয়া দুনিয়ার জীবনটা হচ্ছে লাইবলা তোমার ক্রীড়া কৌতুকের মতো কিসের মতো ক্রীড়া কৌতুক ওয়াজিনা সাজসজ্জাম ওয়াতাফাহুরুম বাইনাকুম পারাশপুরিক অহমিকা ওয়া তাকাসুরুম ফিল আমওয়াদি ওয়াল আউলাদ সম্পদ এবং সন্তান সন্ততির প্রাচুর্যতা ছাড়া আর কোনো কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মানব জীবনকে কয়েকটি ধাপে ভাগ করেছেন ছয়টি ধাপে ভাগ করেছেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কয়টি ধাপ মুফাসসিরিনে কেরাম এই ধাপগুলোকে উল্লেখ করেছেন এক নাম্বার ধাপের নাম হচ্ছে লাহবুন কি নাম লাহবুন অর্থহীন খেলাধুলা যে খেলাধুলার কোনো অর্থই নাই একটা শিশু বাচ্চা যখন মায়ের কোলে থাকে তখন তার হাতের মধ্যে আপনি ঝুনঝুনি ধরিয়ে দিবেন এই ঝুনঝুনিকেই সে সব এই ঝুনঝুনিকে নিয়ে সর্বদা ব্যস্ত দেখবেন জুনজুনি সে নাড়াচ্ছে আওয়াজ পাচ্ছে এটাই সে মজা পাচ্ছে কিন্তু এই খেলার কোনো অর্থ আছে কোনো অর্থ নাই এই ঝুনঝুনিটা তার কাছে এমন প্রিয় এমন প্রিয় এই ঝুনঝুনিটা যদি আপনি কখনো হাত থেকে নিয়ে নেন এমন ভাবে সে কান্না শুরু করে দেয় মনে হয় তার সর্বস্ব লুট হয়ে গেছে ঠিক না বেঠিক আল্লাহ তাআলা বলেন এই মায়ের কোলের শিশুর জীবনটা হচ্ছে লা লাইব কোনটা লাইব হচ্ছে আপনার শিশুকালের পরে যে জীবনটা আসে শৈশব এই শৈশবের মধ্যে বাচ্চারা গড়ে ওঠা বাচ্চারা লাটিম খেলে বাচ্চারা ক্রিকেট খেলে ফুটবল খেলে এটাও এক ধরনের খেলাধুলা তবে অর্থহীন এর মধ্যে হার জিত আছে এই বাচ্চাটা যখন এই খেলাধুলায় অভ্যস্ত হয়ে যায় দৌড়াদৌড়ি ক্রিকেট ফুটবল বিভিন্ন ধরনের খেলাধুলায় যখন অভ্যস্ত হয়ে যায় তখন যদি বলেন বাবা তোমার জন্য তো বাজার থেকে একটা ঝুনঝুনি আনছে খুশি হবে না রাগ করবে কথা কয় না রাগ করবে না বলবে আপনি কি আমার দুধের শিশু পাইছেন এখনো যে আমরা ঝুনঝুনি নিয়ে আসছেন অথচ এই ঝুনঝুনির সময় সে একবার কান্না করছে না কি বলেন ঝুনঝুনি এক সময় তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল একবার এই ঝুঁঝুন সে এমন ভাবে কান্না করছে যে মনে হয় তার সব ধ্বংস হয়ে গেছে কিন্তু এখন তার বয়সটা বেড়েছে রুচির পরিবর্তন হয়েছে তার ভিতরে জ্ঞান বুদ্ধির কিছুটা আলোর ছটা পড়েছে জন্য সে এখন আর ঝুনঝুনির জন্য পাগল না এখন হচ্ছে ক্রিকেট নিয়ে যাও ব্যাট নিয়ে আসুক ফুটবল নিয়ে আসুক রিক্সা নিয়ে আসুক সাইকেল নিয়ে আসুক বিভিন্ন ধরনের যে খেলা সামগ্রী আছে এইগুলো নিয়ে আসো এই ছেলেটা যখন তার কৈশোর বা যৌবনে সে যখন পদার্পণ করে তখন তার তৃতীয় ধাপ শুরু হয় তখন আল্লাহ তালা এই ধাপকে বলেন ওয়াজিনা সাজ সজ্জা তার কোনো কিছুই ভাল লাগে না শুধু তার শাস্তে মন চায় কি মন চায় শাস্তে চায় আমার শার্টের সাথে কোন প্যান্টের কি ম্যাচিং হবে এই প্যান্টের সাথে জুতার কি ম্যাচিং হবে চুলের স্টাইল কি হবে আমার চলনের ধরনটা কেমন হবে আমার গেঞ্জির কাটিং কি হবে আমার গেঞ্জির সাথে কি কি লেখা থাকবে আমার ক্যাপের মধ্যে কি লেখা থাকবে আমার আমার চলন ধরন সব কিছু কার স্টাইলে করব এই সুন্দর সৌন্দর্যের পেছনে শুধু যুবক যুবতীরা চলতে থাকে ঠিক না ঠিক এখন যদি এই যুবককে বলা হয় ভাই চলো না একটু ক্রিকেট খেলে আসি সে ধর বেড়া এই বয়সটা এখনো আসে কি বলেন অথচ এই ক্রিকেটের সময় সে একসময় পাগল ছিল জুনজুনির সময় সে একসময় পাগল ছিল এখন আর সেটার জন্য পাগল না এখন তার হচ্ছে সাজ সজ্জা দরকার ম্যাচিং দরকার স্টাইল দরকার আধুনিকতা দরকার বিলাসিতার দরকার আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে জিনা এই যুবক বিয়ে করছে বিয়ের পরে সন্তান সন্ততি হয়েছে এখন এই যুবক নিজের কেরিয়ারের পিছনে সে দৌড়াচ্ছে সন্তান সন্ততি হয়ে গেছে এদেরকে ভালো স্থানে নিয়ে যাইতে হবে তাকেও ভালো স্থানে যাইতে হবে গাড়ি বাড়ি করতে হবে অমুকের চেয়ে তাকে আরো বেশি ডেভেলপ হতে হবে অমুকের চেয়ে তাকে আরো বেশি ডিগ্রি অর্জন করতে হবে এর পিছনে দৌড়াইতে থাকে এর পিছনে এর পিছনে সে দৌড়াইতে থাকে পরস্পর আলোচনা করে দুস্ত তোর স্যালারি কত তিরিশ হাজার কি বলিস বেটা আমার তো ফার্স্ট স্যালারি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কি বলেন কথা বুঝতেছেন না নাকি না বিরক্ত হচ্ছে অবাস্তব এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন আমরা ওয়াতাফাকুরুম বাইনাকুম পরস্পর আমরা অহমিকা করি অহংকার করি যে আমার তো এই আমার তো এই স্ট্যাটাস হ্যাঁ আগে ছিল এক্স এখন তো আমি প্রিমিয়ার কিনছি হ্যাঁ এই যে পরস্পর অহমিকা এটা হচ্ছে মানব জীবনের চতুর্থ ধাপ পঞ্চম ধাপ কি পঞ্চম ধাপ হচ্ছে ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে খ্যা কাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আউলা তে সম্পদের খালি গণনা করে বাড়ি কয়টা করছি তিনটা ঠিক আছে তিনটা বাড়ি করছি সন্তান সন্ততি দুইটা আচ্ছা ঠিক আছে চলবে এক সন্তান থাকে আমেরিকায় আর এক সন্তান লন্ডনে আর এক মেয়ে ডাক্তার ছেলে ব্যারিস্টার বস এখন দেখবেন দুই বুড়া একসাথে বসলে দুস্ত তোমার ছেলেদের কি খবর আরে কষ্টা কি যে এক অবস্থা হ্যাঁ তিনটা ছেলের মধ্যে দুইটা তো মোটামুটি মানুষ হয়েছে একটা তো একদম নষ্ট হয়ে গেছে আর কি বলি যাবো আমার দুই ছেলেই তো একটা তো ওই যে কয়েকদিন গত মাসে আসছিল তিন দিনের ছুটি নিয়ে এখন তো সে আমেরিকায় সেটে কথা কয় না এছাড়া আর কোনো কিছুই না আল্লাহ বলেন তোমার পঞ্চম ধাপ শেষ ষষ্ঠ ধাপে আসো ষষ্ঠ ধাপ হচ্ছে দুচোখ বন্ধ হওয়ার ধাপ দুচোখ যখন বন্ধ হয়ে যায় আল্লাহ বলেন তুমি যে ধাপগুলো গণনা করছো এটা কিছুই না তোমার ধাপ তো মাত্র সবে মাত্র শুরু তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে কয়েকটা ধাপ 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 ছিল ছয়টা এই এই তো কিছুই না মৃত্যুর পর থেকে তোমার শুরু ধাপের তুমি গণনা করতে পারবে না ধাপ তো পরের কথা ধাপ শুরু হওয়ার আগে ধাপ তো শুরু হবে তোমার হাসরের ময়দান থেকে ধাপ শুরু হওয়ার আগে কত লক্ষ বছর কবরে থাকতে হবে আর তো কোনো হিসাবই নেই এক ধাপে লক্ষ লক্ষ বছর আর দুনিয়ার জীবনে এক ধাপে অল্প বছর কৈশোরকাল বারো বারো বছর পর্যন্ত মোটামুটি পনেরো বছর থেকে তার যৌবন কাল শুরু হয়ে যায় যৌবনের পরে তার মোটামুটি নিজস্ব কেরিয়ারের পিছনে এইভাবে পঁয়তাল্লিশ চলে যায় পঁয়তাল্লিশ পরে বার্ধক্য চলে আসে জীবন শেষ জীবনের সমস্ত বসন্ত শেষ আনন্দ যা কিছু ছিল শেষ সব কিছুই তো আল্লাহ বলেন এই যে যা আছে এই তো কিছুই না তোমার নতুন ধাপ শুরু হচ্ছে মৃত্যুর পর থেকে কখনের পর থেকে মৃত্যুর পর থেকে এটা যদি আমি আপনাদেরকে আরেকটু সুন্দর উদাহরণ দিই তাহলে আপনারা দুনিয়ার জীবনটাকে উপভোগ করতে পারবেন একটা শিশু মায়ের পেটের মধ্যে তার রেহেমের মধ্যে এক থেকে দেড় ফুটের ভিতরে থাকে এই এক থেকে দেড় ফুট যে মায়ের রেহেমটা আছে একটা শিশু এটাকে এসে সে তার জীবনের লাইফের সবচেয়ে বড় জগৎ মনে করে তাকে বলা হয় যে তোমার সামনে এমন একটা জগৎ আসতেছে এই জগতে যে জগতে তুমি আসো এর চেয়েও মিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য অগণিত অসংখ্য অগণিত পরিমাণ বড় একটি জগৎ আসতেছে আর তোমার যে এখন যে খাদ্যের যে অবস্থা মায়ের নাবির সাথে তোমার নাবিটাকে সংযোগ করে দেওয়া হয়েছে তোমার ভিতরে রক্ত ছাড়া আর কিছুই যাইতেছে না এমন একটা জগৎ আসবে যে জগতের মধ্যে এই রক্তের নাম নিতেও তোমার লজ্জা লাগবে ঘৃণা আসবে বাচ্চা বিশ্বাস করে না এই বাচ্চা যখন পৃথিবীতে আসে একটা রুমের মধ্যে সে যখন জন্মগ্রহণ করে সে তাকিয়ে যখন দেখে সর্বনাশ দেড় ফুটের মধ্যে ছিলাম একটু বিশাল রুম এটা দেখা যায় একদম আঠারো বাই চব্বিশ ফিট রুম অবস্থা খারাপ চিৎকার করে ফেলে এইভাবে সে রুমটাকে একটু বড় জগৎ মনে করে সে মনে করে এইটাই মনে হয় সবচেয়ে বড় জগৎ সে যখন বাহিরে পদার্পণ করে তখন সে বুঝতে পারে এই মায়ের রেহেমের চেয়ে যে রুমে সে জন্মগ্রহণ করেছিল তার চেয়ে বড় জগৎ হচ্ছে এই পৃথিবীর জগৎ ওই শিশু বাচ্চাটা যেভাবে তার মায়ের পেটের মধ্যে জগৎটাকে কল্পনা করেছিল মায়ের পেটের যে সেই খাদ্যটাকে সে এটাকে আসল খাদ্য মনে করেছিল দুনিয়াতে আসার পরে সেই জগৎটাকে ঘৃণার চোখে সে দেখেছে সেই খাদ্যটাকে সে ঘৃণার চোখে দেখেছে একজন মানুষ মৃত্যুর পর পেরেই দুনিয়ার জীবনটাকে ওই শিশুর মতো একদম নিকৃষ্ট তুচ্ছ পচা গন্ধা এ ছাড়া আর কিছুই সে মনে করবে না আজকে তো আমরা মনে করছি দুনিয়া এইসব খাই দাই ফুর্তি করি দুনিয়াই আমার সব দুনিয়াই সোমনা মৃত্যুই সব আখেরাতেই সব দুনিয়া আপনার শেষ নয় আপনার দুনিয়ার পরে যে জীবন শুরু হচ্ছে সেটা শুরু মাত্র দুনিয়া তো হচ্ছে ট্রেলার এর যেটা আসতেছে আপকামিং সেটা হচ্ছে আসল শুনমা এই তো মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে کرام নিজেরা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি আমল আমল করতেন করতেন রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন যে রমজান আসতেছে রমজানে নবী করিম সাল্লাম সবচেয়ে বেশি বাদ করেছেন সাবান মাস হচ্ছে রমজানের প্রশিক্ষণের মাস কিন্তু এই সামান মাসে আমাদের কি অবস্থা? ব্যবসায়ী ভাইদের অবস্থা হচ্ছে সামনে রমজান আসতেছে ঈদ আসতেছে কিভাবে মাল স্টক করে এই মালটাকে জমজানে খুব বেশি পরিমাণে বিক্রি করে তার ব্যবসায়িক লভ্যাংশ কিভাবে সে বৃদ্ধি করবে ক্যাশ পুঁজিকে কিভাবে বৃদ্ধি করবে এই ধান্দায় ব্যবসায়ীরা ব্যস্ত। ঠিক বেঠিক না আপনারা বেঠিক বললেও ঠিক না ঠিক না বললেও ঠিক। আমাদের যুবক যুবতী মাসটা আসলে কারণ শীত কিছুটা থাকে গরম কিছুটা শীতের অনুপ্রবেশ আবার শীত শেষ আবার গরমের অনুপ্রবেশ এই মাঝামাঝি সময়টাতে আমাদের যুবক যুবতীরা আমাদের মতো যারা যুবক আছে তারা ঘোরাফেরা পিকনিক বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করা শুরু করে এই মাসটাকে মার্চ মাস থেকে শুরু করে জানুয়ারি থেকে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত মানুষ বিভিন্ন জায়গায় সফরে যাইতে থাকে এই যে তিন দিন বন্ধ হয়েছে কয়দিন তিন দিন যে বন্ধ হয়েছে এই সতেরো আঠারো উনিশ এই তিন দিনের অবস্থা কি কক্সবাজারে কোনো সিট নাই কক্সবাজারে কি নাই সিট নাই গতকালকে কুয়াকাটা যে কোনো একটা প্রোগ্রামের ব্যাপারে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল জিজ্ঞাসা করলাম বলতেছে কুয়াকাটার আশপাশে যেগুলোতে মানুষ আগে ঘুমাইতো না এইগুলোতে বিছানা বিছায়া দিয়েছে মানুষ ঘুমাইতেছে এত পরিমাণে ওই দিকে পিকনিক স্পটগুলোতে মানুষ এত পরিমাণে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা পিকনিকে যাচ্ছে ছেলেমেয়েরা একসাথে একই বাসে ডিজে গান বাজিয়ে ছেলেমেয়েরা একসাথে উন্মাদনা অশ্লীলতা বেলাল্লাপনা বেহায়াপনা গান বাজাচ্ছে আর গান করতেছে পিতামাতারা শুধু নীরব দর্শক হয়ে উপভোগ করতেছে কথা কয় না এই যে এদিক দিয়ে দেখবেন যায় গাড়ি পিকনিকের গাড়ি ছেলেমেয়েরা একসাথে নাচতেছে আশ্চর্য এদের বাবা নাই আছে এটা আমার সন্তান আপনার সন্তান এটা তো এতিম বাচ্চা না দুনিয়াতে তো টপ করে আসমান থেকে পড়ে গেছে না বৃষ্টির মতো এরকম পড়ে গেছে না পিতামাতা আছে কিন্তু পিতামাতা তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে একটা এটা আবার নাম দিছে শিক্ষা সফর কি শিখস্থরা কিসের শিক্ষা সফর বেটা এটা কি এর কি শিক্ষা মেহাপুনা জন উন্মাদনার মধ্যে কিসের শিক্ষা ইসলামের কোন শিক্ষা নাই ইসলামে এসেছে কুলসিরু ফিলল জমিনের মধ্যে তোমরা ইবাদতের উদ্দেশ্যে সফর করো আল্লাহর সৃষ্টিকে দেখো তোমরা সৃষ্টি পাহাড় না দেখিয়ে তোমরা অন্য কিছু দেখো পিতামাতা কেমন এই যে মেয়ে ছেলে ছেড়ে দিছে পিতামাতার খবরও নাই খবর আছে পিতামাতার পকেটে টাকাই তো দিচ্ছে এই বয়সে তো করবে কি কয় এই বয়সে তো করবে হেও তো এই বয়সেই করছে এই জন্য এখন সন্তানদের ব্যাপারে বলে কোন বয়সে না করলে কোন বয়সে করবে সাবধান সাবধান হয়ে যান হাদিস শরীফের মধ্যে এসেছে যে সন্তান আপনার প্রশ্রয়ে আশ্রয়ে সহযোগিতায় গুনাহের কাজ করলো জিনা করলো বেবিচার করলো বেপর্দে চলল এই সন্তান গুনা করে যে পরিমাণ গুনা সে অর্জন করেছে আপনি মসজিদের জায়নামাজের মধ্যে তসবি হাতে নিয়ে সুবহান আল্লাহ সুবহান জিকির করতে করতে আপনার আমল নামায় সেই গুনা গিয়ে অ্যাড হয়ে গেছে নাউজুবিল্লাহ এটা তো গেল ওরা তো বেপরদা বেহায়া আপনার ব্যাপারে শরীয়তের হুকুম কি মুস্তাদরাকে হাকিম এবং মুস্তাদে আহমাদের পাঁচ হাজার আটশত উনচল্লিশ নম্বর হাদিস মেসকাত শরীফের ছত্রিশ পঞ্চান্ন নম্বর হাদিস যে পিতা মাতা যে পিতা মাতা অথবা যে স্বামী যে পুরুষ তার অধীনস্থদেরকে যে পুরুষ তার অধীনস্থদেরকে বেহায়া বেলাল্লাপনায় চলার জন্য কখনোই তাদেরকে বাধা দেয় না সহযোগিতা করে এই সমস্ত পুরুষ নারীদেরকে বলা হয় হাদিসের পরিভাষায় কি বলা হয় দায়ু আল্লাহ নবী বলেন আল্লাহ কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে তাকাবেন না এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে আকুলি والدাই যে পিতা মাতার সাথে অবাধ্যতা করেছে দ্বিতীয় নম্বর হচ্ছে ওই মহিলা যে মহিলা পুরুষের বেশ ধারণ করেছে তৃতীয় নম্বর হচ্ছে দাইয়ুস পুরুষ এবং নারী বলেন নাউযুবিল্লাহ এটা কি হাসরের ময়দানে জান্নাতের অবস্থা কি আল্লাহর নবীর হাদিস খুলে দেখেন আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা দাইয়ুস আবাদা কোন জান্নাতের মধ্যে কখনোই প্রবেশ করবে না বলেন নাউজবিল্লা আপনি তো মসজিদের মধ্যে যাই না এসে বুঝে পড়ছেন তসবির সরা নিয়ে চলে গেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনের মেহনতের মধ্যে বাইরে গেছে এদিক দিয়ে আপনার মেয়ে আপনার মেয়ে আপনার বউ আপনার বোন রাস্তাঘাটে অবাধে চলাফেরা করতেছে দায়ুসের ব্যাখ্যা কি দায়ুষের ব্যাখ্যা হচ্ছে আপনার ঘরে টিভি আছে আপনার ঘরে গান বাদ্য চলে আপনার মেয়েরা আপনার বউ আপনার বোনেরা আপনার মা তারা বেপর্দায় চলাফেরা করে আপনি বাধাও দেন না কোনো কিছুই আপনি করেন না শরীয়তে যেভাবে তাদেরকে বাধা দিতে বলেছে ওইভাবে আপনি বাধা দেন না আল্লাহ নবী বলেন এই পুরুষ হচ্ছে দাইয়ুস সে যতবারে হজ করুক যত হাজি গাজি সে জীবনের পুরা জীবনটাও যদি আল্লাহ রাস্তায় দান করে দেয় তারপরেও এই দাইয়ুস পুরুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না পক্ষ থেকে আমার উপর যে গুরু দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি পালন করি নাই আজকে দেখেন গুনা আমাদের এত সহজ হয়ে গেছে এত সহজ হয়ে গেছে কি বলবো যেদিকেই তাকাবেন শুধু গুনা আর গুনা গুনার গুনা এজন্য আল্লাহ নবী বলেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে এটাকে গনিমত মনে করো মূল্যায়ন করো এক হচ্ছে তোমার যৌবনকে বার্ধক্য আসার পূর্বে তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে কারণ সুস্থ অবস্থায় মানুষ কত কিছু করে ফেলে অসুস্থ হইলে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে কি বলেন তখনই শুধু হুজুরের কাছে আসে হুজুর একটু দোয়া করেন আর সুস্থ হওয়ার সময় আল্লাহর নামের খবরই নাই মসজিদেও আসে না কোনো কিছুই না এজন্য অসুস্থতা আসার পূর্বে দারিদ্রতা আসার ধনাট্য থাকে আল্লাহ তারা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ কেড়ে নিতে কতক্ষণ সময় লাগে কি বলেন বলেন না বলতে তো হাজার হাজার কোটি টাকা নিতে নিতেও তো একশো বস্তর লাগবে এরকম একশো বছর না পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর আগে এমনও আপনাদের আশপাশে এমনও মানুষ ছিল যাদের যেদিকে তাকাবেন শুধু ওই দিকে জমি ছিল কারণ বরের বিটাছাড়া আর কিছু নাই আছে না নাই তাহলে নিতে কতক্ষণ এই জন্য আপনার ধনাট্যতাকে আপনার দারিদ্রতা আসার পূর্বেই আপনি এটাকে মূল্যায়ন করেন অর্থাৎ বেশি বেশি আল্লাহর রাহে আপনি দান করেন আপনার অবসরকে ব্যস্ততা আসার পূর্বে এইখানে একটা কোটেশন আপনারা নিয়ে যান এটা হচ্ছে আমরা অবসর সময়ে খুব বেশি পরিমাণে আল্লাহর নাফরমানি করি যেখানে বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করার দরকার ছিল আজকে কি বলবো বুড়া থেকে যুবক সবাই অ্যান্ড্রয়েড মোবাইল অবসর সময়টা পাইছে বাস শুরু হয়ে গেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজিং ইউটিউব এরকম ভাবে বিভিন্ন জিনিস দেখা শুরু হয়ে গেছে গুনা আজকে আমরা পকেটে নিয়ে ঘুরতেছি অবসর সময়ে চায়ের স্টলে বসে ঘন্টা কি ঘন্টা সে সময় নষ্ট করতেছে মসজিদে আসার তার সময় হয় না আসে না নাই মসজিদে আসার সময় হয় না হ্যাঁ আবার দেখবেন মসজিদে আসলেও এইখানে আর বেশিক্ষণ মজা লাগে না কি লাগে না মজা লাগে না শুক্রবার দিন দেখবেন কিছু মুসল্লি আসবে ইমাম যখন খুদবায় দাঁড়াবে খুতবাটা শেষ হবে সে আশপাশেই থাকে কখন ইমামের খুতবা শেষ হবে সে দৌড়ে আসবে পিছনে কাতায় দাঁড়াবে সালাম ফেরাইতে দেরি ওই ব্যক্তির দৌড় দিতে দেরি হয় না মনে হচ্ছে তাকে কেউ হ্যাঁ পেছন থেকে লাঠি পেটা করে মসজিদে ঢুকাইছে আবার যখন ইসলাম শুরু হয়েছে তাকে লাঠি পিটা করতে করতে তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে এমন ভাবে মনে হচ্ছে যে এখানে মনে হয় আগুনের হ্যাঁ খুব তাপ ছিল এই জন্য সে এখানে থাকতে পারে দ্রুত সে বের হয়ে গেছে যুবক ভাইরা একটু সময় পাইলেই ফোনে সে ব্যস্ত হয়ে যাচ্ছে টকিং চ্যাটিং থেকে শুরু করে ফেসবুক মেসেজিং থেকে শুরু করে সে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু আফসোসের বিষয় এই অফসর সময় তো তোমার জিকির করার কথা ছিল আর অ্যানডয়েড মোবাইল এমন এক আল্লার গজব এমন এক আল্লার গজব এটা যে আপনার হাতে মোবাইল থাকবে আর আপনি টিপবেন না দেখবেন না এটা কষ্ট কষ্ট কথা না এটা কষ্ট এটা কষ্ট যারা ফেসবুক চালায় দেখেন যারা ফেসবুক আবিষ্কার করেছে ফেসবুকের আবিষ্কারের আবিষ্কারকের মধ্যে কয়েকজন অলরেডি ফেসবুক কোম্পানি থেকে বের হয়ে গেছে যিনি মার্ক জুবারকার না কি যেন নাম এই জুবারবার না জোকারবার এই সেই ব্যক্তি এখন বর্তমানে সে কোম্পানির প্রধান এই ফেসবুক যে আবিষ্কার করেছে তাদের গবেষণা এটাই ছিল যে কিভাবে মানুষকে অনলাইন করা যায় কিভাবে মানুষকে আপনার ফেসবুক করা যায় মোবাইল করা যায় এই নেটকে গোটা দুনিয়াতে তারা চালু করে মানুষের চরিত্র এক মানে এবং নতুন একটা সৃষ্টি এই পৃথিবীতে এসেছে সেটা হচ্ছে ফেসবুক সেটা হচ্ছে কি ফেসবুক হ্যাঁ আবার ফেসবুকের মাধ্যমে অনেক মানুষ দিনের কাজ করতেছে না কিন্তু মুষ্টিময় কয়েকজন খুব বেশি না এটা খুব সংখ্যাটা খুব কম অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গুগল থেকে বিভিন্ন ইসলামিক জিনিস জানতেছেন ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে ওয়াজ নসি হাত শুনতেছেন এই সংখ্যাটা সমাজে কম যে পরিমাণ হওয়ার কথা ছিল ওই পরিমাণ নয় যে পরিমাণে গান যে পরিমাণে নাটক যে পরিমাণে অন্যান্য অশ্লীল জিনিসগুলো ভিউ হয় সাবস্ক্রাইবার হয় সেই পরিমাণে ওয়াজ ইসলামিক অনুষ্ঠান কোরআন কোরআনের তেলাওয়াত হাদিসের দরস এইগুলো সে পরিমাণে মানুষ দেখে না কিন্তু হওয়ার দরকার ছিল এটা যে যেহেতু ফেসবুকের মাধ্যমে নেটের মাধ্যমে গোটা দুনিয়াকে আল্লাহর সৃষ্টিকে গোটা দুনিয়ার বড় বড় ইসলামিক স্কলারদের আলোচনা শোনার যেহেতু সৌভাগ্য আল্লাহ তালা দিয়েছেন সুতরাং এটাকে আমি এই কাজেই ব্যবহার করব এটা কিন্তু আমাদের দরকার ছিল কিন্তু সেটা করতেছি না এই জন্য যুবক ভাইদেরকে বলি বৃদ্ধ বাবাদেরকে বলি আপনার অবসর সময়টাকে কাজে লাগান আচ্ছা আপনি বলেন তো ফেসবুকে আপনি এক ঘন্টা সময় দিলেন কত ঘন্টা এক ঘন্টা আপনি ফেসবুকে সময় দিলেন সব মোটামুটি তো অনেক হবে কি বলেন কিন্তু আপনি মুহূর্তের মধ্যে এক সেকেন্ডে সুবাহান বললেন বলেন না সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সব হইছে কিনা কতচো দেখবেন আমি নিজে এটা সাক্ষী কুরআন তেলাওয়াত করতেছি কুরআন তেলাওয়াত করতেছি দেখবেন আপনি কোনো একটা কাজে কেউ মেসেজ দিতেছে বা একটা গুরুত্বপূর্ণ আপনি টেক্সট লিখতেছেন বা কিছু দেখতেছেন কোনো তথ্য অটোমেটিক আপনার কুরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে যিকির আপনার বন্ধ হয়ে যাবে আপনার কারণ মস্তিষ্ক আপনার দৃষ্টি আপনার ব্রেন পুরাটা মোবাইলের দিকে চলে গেছে অটোমেটিক আপনার জিহ্বা বন্ধ হয়ে গেছে এইজন্য ভারত পক্ষে আমরা যারা ফেসবুক চালাই আমরা যারা সোশ্যাল মিডিয়ায় তে অ্যাকটিভ আছি থাকেন আলহামদুলিল্লাহ আপনার দিনের কাজ করেন দিনের কাজ করেন যারা দিনের কাজ করে তাদেরকে সহযোগিতা করেন যারা দিন সম্পর্কে দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বে তাদেরকে সহযোগিতা করেন তাদের দা দাওয়াতি কার্যক্রমের আপনার সদস্য হন অবশ্যই অবশ্যই আপনার দ্বারা কোনোভাবে যেন কক্ষনোই কোনো ধরনের গুণা না হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ার আইসাল্লাম বলেন কা কাবেলা না ককা কা তুমি তোমার আসার কি করো এটাকে মূল্যায়ন করো আর একটা হচ্ছে ও হায়াত কবলা মৌতিক তোমার জীবনটাকে মৃত্যু আসার পূর্বে যারা মারা গেছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কে কে ফিরে আসছে

আপনি যে চলে যাবেন আপনি ভাবতেছেন আপনি অনেক কিছু আপনি হোমরা সুমরা আপনার দ্বারা অনেক কিছু হইছে এসে আপনি গেলেগা কিভাবেই কিভাবে পরিবার চলবে কিভাবে এই সমাজ চলবে একটা ভুয়া কথা যারা এগুলো ভাবেন তারা আপনারা ধুকার ভিতরে পড়ে আছেন আজকে মনে দেখেন আপনার পরিবার আপনি থাকাকালীন যেভাবে চলেছে এর চেয়ে ভালো সচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্য বোধে চলবে আপনি মারা যাওয়ার পরে কে কাঁদবে আপনার জন্য আমি মারা যাওয়ার পরে আমার জন্য কে কাঁদবে আমার আমার সন্তান এক দুই দিন কিছুটা খানা দানা ছাড়বে এক দুই দিন তৃতীয় দিনের মাথায় কিছু দোয়া কালাম এগুলো হবে তারপর পরে আমার সন্তানগুলো বন্ধু বান্ধবের সাথে মিশে মিশে আমার দুঃখ বেদা আমার যে বিরহ সেটা ভুলে যাবে আপনার বিবি অন্যান্য মানুষের সাথে মিশে সেই বিরহ ব্যথা ভুলে যাবে চল্লিশ স্বজন সন্তান সন্ততি আপনাকে স্মরণ করবে না শুধুমাত্র বাৎসরিক মৃত্যুর দিনে হ্যাঁ যেদিন স্মরণ করা যে দিবসটাকে পালন করা হারাম ওই দিবসে আপনার সন্তানরা আপনাকে পালন করবে জন্ম জন্মবার্ষিকী ইসলামে এরকম কোন বার্ষিকী নাই ইসলামে এরকম কোন বার্ষিকী নাই কেউ করলে এটা যে আপনার দলিল হয়ে যাবে যে অমুক ব্যক্তি করছে তাহলে এটা মনে হয় যে জায়েজ আছে না ইসলামে কোনো বার্ষিকী নাই এরকম কোন কিছুই নাই সুতরাং আপনার কি হয়তো প্রতি বছর একটু একটু কারণ নিজে তো পারে না কুরআন তেলাওয়াত করতে পারে না কিছু পারে না হুজুরকে অল্প একটু হাদিয়া দিয়ে দোয়া টোয়া করায় এটাই হচ্ছে আপনার জীবন আপনার সন্তান সন্ততি বড় হয়ে যাবে কখনো মনে করবেন না এইখানে যারা বড় বয়স যারা অনেক মোটামুটি বয়স্ক হয়েছেন। আজ থেকে 10 বছর 20 বছর আগে পিতামাতা মারা গেছে বলেন তো ভাই কতবার মনে হয় কতবার মনে হয় না মনেই হয় না এটাই দুনিয়ার নিয়ম এটাও দুনিয়ার নিয়ম কেউ আপনার কথা স্মরণ করবে না যেটা আপনার সাথে যাবে আপনি যেটা করতেছেন সেটাই আপনার সাথে যাবে সেটাই আপনার সঙ্গ হবে সে আপনার কবরে থাকবে সে আপনার হাসরে থাকবে সে আপনাকে রাহবারি করতে করতে হয় জাহান নামে নিয়ে যাবে আর না হয় জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে নেক কাজ নেক আমল নেক আমল